ক্লাবের কর্মকর্তা আমাদের সঙ্গে রয়েছেন। আমরা কত কাছে জানিয়ে কেমন করে এবারে এই সার্বিকতা পালন করলো এবং কোভিডের অতিমারির পর এখানে বন্যার প্রভাব বরাকবাসীর সমাজ আনন্দ সমাজটি খুব প্রতি বছর লেগেই থাকে। তাহলে আমি জানতে চাই আমাদের সম্পাদক মহোদয়ের কাছ থেকে কেমন করে এবারে পুজোটা হচ্ছে এবং কী করে আমরা গ্রহণ করছি। ধন্যবাদ। আসল ব্যাপার হচ্ছে অতিমারির বন্যা তো চলে গেছে, করোনার পর এবার সামান্য স্বস্তির নিঃশ্বাস আমরা নিয়েছি এবং স্বস্তির নিঃশ্বাস নেওয়ার পর সামান্য আয়োজনের দ্বারা আমাদের পূজামণ্ডপ আশা করি ভালোই হচ্ছে। আজকে মহান মমির জয়ন্তী, আগামীকাল আমরা অশ্বশুদ্ধ নরেন্দ্র নাথকে পূজার আয়োজন করবো। আপনার ভালো নাম? না, নিরূপমকান্তি শর্মা। কী করতে রয়েছে? আমি এজেন্সি গেডেন ক্লাব মেম্বার শিবচাল কাঞ্চি। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আর দাদার কাছ থেকে জানবো সপ্তমী অষ্টমী নবমী তিথিতে কী কী অনুষ্ঠান করবেন আপনার? আমাদের সপ্তমী এবং অষ্টমী নবমী কাল প্রতিদিন আমাদের একটা প্রোগ্রাম চলছিল, সংস্কৃত প্রোগ্রাম না সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, যেটা আমাদের বৃষ্টি পড়ে হয়েছে, অনেক ভালো হয়েছে, যাতে অনেক মানুষ হয়েছে, আমরা প্যান্ডেলের করতে বসার জায়গা দিতে পারছি না, ওই রকম মানুষ হচ্ছে। এবার পুজোটা ভালো যাচ্ছে, আগামীতে আরও ভালো হবে। আমাদের নরসিংপুর এজেন্সি, আমাদের নরসিংপুর এজেন্সি এইটা দশজনী দুর্গা পূজা সার্বজনীন দুর্গা পূজা কমিটি, আমি কমিটির তরফ থেকে আমার প্রেসিডেন্ট এবং আমার ভাইস প্রেসিডেন্ট এবং আমার সেক্রেটারি যারা আছে ওনাদেরকে বলছি একটু পূজার সম্বন্ধে কথা বলতে। অনুভূতিটা কীরকম আজকের এই পুজো? তো এই যে বন্যা বিধ্বস্তের পর আর্থিক সংগঠন কিছু কথা রয়েছে, আর্থিক সংগঠন যেটা হয়েছে সেটা কি আর্থিক সংগঠন চলছে, এইদিকে সেদিকে একটু কম কম বলে চলে, সেদিকে আমরা বিভিন্ন জায়গায় খুললাম, একটা সুন্দর ভব্য প্রতিমা, একটা ভব্য প্যান্ডেল এবং এত বড় প্যান্ডেল শিলচরও আমরা পাইনি, কারণ শিলচরে ছোটো ছোটো করে পূজা হচ্ছে, অনেকগুলো পুজো, বড় প্যান্ডেলের পুজো দু একটা হচ্ছে, আপনজন পল্লী বিরাট করে চলছে, সেটা ছাড়া তেমন চোখে পড়ার মতো প্যান্ডেল আমরা দেখতে পাইনি। ভালো লাগলো, তবুও মোটামুটি খুবই ভালো লাগেছে। তো বরাকবাসী কী বলতে চাইবেন আজকের এই আনন্দ কোনো মুহূর্তে? হ্যাঁ, কী বললেন? আনন্দ ঘন মুহূর্তে আজকে বরাকবাসীকে কী বলতে চাইবেন? এই আনন্দ মুহূর্তে আমি বরাকবাসীকে আমার কমিটির তরফ থেকে সুখ এবং শান্তির বার্তা। বরাকবাসী প্রত্যেককে আমাদের এজেন্সি সিঙ্গারি দুর্গাপূজার কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই আমাদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন।
সরাসরি সম্প্রচারে বরাক বার্তার পেজে যারা দেখছেন, যারা লাইক করছেন, যারা কমেন্ট করছেন, তাদের জন্য বলে আসি একটা ভোট প্রবেন ভোটের মাধ্যমে এখানে সেখানে সুযোগ চলে এসেছে। আমার এজেন্সির কর্মকর্তা রয়েছেন, খুবই ভালো লাগলো এখানে এসে। মা দুর্গা আপনাদের জীবনে আনন্দ নিয়ে আসুন, আপনাদের জীবন সুন্দর সুখময় হোক, তার সাথে মায়ের কাছে প্রার্থনা নিয়ে আমরা এখন প্রধানমন্ত্রী করবো অন্য একটা প্যান্ডেলে। এখানে এসে খুবই ভালো লাগলো এবং একটা বিশাল পরিবেশে এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে, সত্যি এলাকার মানুষের মনোরঞ্জন করতে আপনার সমর্থ হয়েছেন এবং মায়ের সেই চরণে যে আপনারা পুষ্পাঞ্জলি না দৈনন্দিন প্রদান করেছেন আর সেটাও খুবই সুন্দর হয়েছে আশা করবো। এবং আগামী দিনে আপনাদের উত্তর পরিস্থিতিতে কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি। জনতা কলেজে সর্বজনীন দুর্গা পূজা কমিটি আমরা প্রায় ২৫ থেকে ৩০ বছর হবে থেকে আমরা এখানে পূজা চালিয়ে যাচ্ছি। এখানে পাড়া প্রতিবেশী সবাই স্বতঃস্ফূর্ত সাহায্য সহযোগিতার উপর নির্ভর করে আমাদের এই অনুষ্ঠানটা চলছে। অনুষ্ঠান লাগছেন সপ্তমী অষ্টমী না, আমাদের এই অনুষ্ঠানটা প্রথম দুর্গতে কোভিডের জন্য হয়নি, এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে এই ফ্লাডের যে বন্যার বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে এবার যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, এই ছোটো ছোটো কচিকাঁদা ছেলেদের অক্লান্ত পরিশ্রম, পাড়ার প্রতিটি মানুষের স্বতঃস্ফূর্ত স্নেহ মমতা এবং সব ধরনের সহযোগিতায় এই অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছি। এবং আমরা এই চার দিন যাবৎ প্রতিদিন ভোজনের অন্নভোগের আয়োজন করেছি। আমার যতদিন লোক আছে বক্তব্য আছে ওদেরকে আমরা সবাই মিশ্রিত প্রসাদ ওদেরকে বিশেষ বিতরণ করছি। বন্যা বিধ্বস্ত পরিস্থিতির উপর সবাই আবার দাঁড়িয়েছে, চেষ্টা করেছি আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি, তার এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েও আমরা মায়ের পূজা উপলক্ষে সবাই সমবেত হতে চেষ্টা করছি। অনুভূতিটা কেমন পরিবারের মধ্যে? অনুভূতিটা কিরকম পরিবার বলবো? অনুভূতি তো সবাই আনন্দ মনে স্বতঃস্ফূর্ত আনন্দ মানে উপভোগ করছে। তার মধ্যে দিয়ে আমাদের গ্রামাঞ্চলের যে জাতির কীর্তন প্রথা যেটা আছে, আনুষ্ঠানিক কীর্তন যেটা ভোগ আরতি, তারপর আপনার সন্ধ্যা আরতি অনুষ্ঠান যেটা, এটা সম্পূর্ণভাবে আমরা দেখে প্রাচীন কৃষি কাজগুলো মেনটেন করে করি। ধন্যবাদ আপনাকে। আপনার ভালো নামটা? আমার নাম অসীম কুমার পাল। অসীম কাকু, আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ, আপনি এত মূল্যবান সময় আমাদের দিয়েছেন আজকের এই পরিক্রমা অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা সরাসরি যাবো এবার পুজোর সময় নিয়ে একটা বিশেষ যন্ত্রণা, কারণ হঠাৎ করে নবমী শেষ হয়ে যায়, হঠাৎ করে সপ্তমী শেষ হয়ে গেলো, হঠাৎ করে অষ্টমী শেষ হয়ে গেলো। তো কেমন করে করলেন, আপনার কী অসুবিধা হলো, কী সুবিধা হলো? আমাদের এই শারদীয় দুর্গা উৎসব প্রতি বছরে আমরা এই আনন্দের মধ্যে দিয়ে আমরা কাটাই, আর তার জন্য আমরা
নবমী তেও আমরা ভোগ নিবেদন করি এবং ষষ্ঠী থেকে শুরু করি আমরা এবং সপ্তমী অষ্টমী নবমী আমরা সবাইকে প্রসাদ বিতরণ করি এবং সেই সঙ্গে আমরা যত গ্রামবাসী আছে এবং অন্যান্য জায়গা থেকেও ভক্তবৃন্দরা সবাই এসে সাহায্য করে আমাদের পূজা কমিটিতে এবং আমাদের আমরা কমিটির সদস্য যারা আছি আমরা যাতে পূজাটা সুন্দর থেকে হয় এবং সুস্থভাবে হয় এবং সবার মঙ্গল কামনা করি সেই সঙ্গে আমি আমার গ্রামবাসী এবং প্রত্যেক খোরাকবাসীকে শুভ বিজয়া শুভেচ্ছাও জানাচ্ছি শুভ দুর্গা পূজার প্রীতি ও শুভেচ্ছা আর সেই সঙ্গে আমি সবাইকে বলতে চাই যে সবাই আনন্দে থাকুন এবং আনন্দে মেতে উঠুন আজকের এই মহানবমীর দিনটি ধন্যবাদ আপনাকে বড় কথা পরিচালনা আপনারা আপনাদের অমূল্যবান সময় দিয়েছেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ ধন্যবাদ আপনাদের দর্শক শ্রোতাদের বলে দিই আমরা যাচ্ছি পরবর্তী প্যান্ডেলে এখানে একটা ভব্য প্রতিমা কলেজে আমরা দেখতে পেলাম এবং পুজোর বিভিন্ন বিষয় নিয়ে জানতে পারলাম খুবই আনন্দঘন মুহূর্তে আমরা এখন অন্য প্যান্ডেলে পালাও দিচ্ছি আর সবার কাছ থেকে বিদায় নিচ্ছি নমস্কার।